গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সুমন। তিনি সম্ভবত পৃথিবীর একমাত্র আসামি যিনি গ্রেফতার হওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চেয়েছেন। ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আপাতত কোনো আসামিকে রাখা যাচ্ছে না। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে। এর আগে মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন জানান তিনি বাংলাদেশে রয়েছেন, ঢাকায় রয়েছেন, নিরাপত্তার কারণে এতদিন তিনি গোপনও ছিলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। ব্যারিস্টার সুমন দাবি করেছেন 5 আগস্টের পর অনেকেই তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল, কিন্তু তিনি তা করেননি। তার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমেই মোকাবেলা করবেন বলে তিনি জানিয়েছেন। 2 মিনিট 48 সেকেন্ডের এক ভিডিওতে তিনি বলেছেন, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে। শুধু তাই নয়, দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন। সংসদ সদস্য হিসেবে পাওয়া স্বল্প সময়কে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন বলে দাবি করেন ব্যারিস্টার সুমন। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত হওয়া কিংবা অবৈধ সম্পদ গড়েননি বলেও দাবি করেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, নিজের নামে একটি গাড়ি ছাড়া তিনি কোনো সম্পদ করেননি। যে কোনো সংস্থা চাইলে তা তদন্ত করে দেখতে পারেন। সর্বশেষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ব্যারিস্টার সুমন। শেষ পর্যন্ত অবশ্য মনোনয়ন পাননি সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ 4 আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন তিনি। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সুমন। এরপর 20 আগস্ট অজ্ঞাত স্থান থেকে তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। ওই সময় ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। বন্যার সময় বন্যা দুর্গতদের সাহায্য করার কথা বলে তিনি সমালোচিত হয়েছিলেন। ব্যারিস্টার সুমন দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি কোটা সংস্কারের পক্ষে ছিলেন। রাজনীতির মাঠে নেমে বেকায়দায় পড়লেও ফুটবল পাগল মানুষ হিসেবে ব্যারিস্টার সুমনের খ্যাতি আছে। তিনি নিজ এলাকা চুনারুঘাটে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নামের একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির শিক্ষার্থীরা যে শুধু ফুটবল প্রশিক্ষণই পান তা নয়, দরিদ্র প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ একাডেমি থেকে দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতাও। সেই সাথে খেলাধুলার পাশাপাশি দরিদ্র ফুটবলারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। নিজের একাডেমির ফুটবলারদের যেমন অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন ব্যারিস্টার সুমনের, তেমনি এই একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া তৃণমূলের ফুটবলারও স্বপ্ন দেখে একদিন জাতীয় দলের হয়ে বিশ্ব জয়ের। ইতিমধ্যে বাংলাদেশের বয়সভিত্তিক দলের পাইপলাইনে খেলছে সুমন একাডেমির ফুটবলাররা। প্রতিষ্ঠার মাত্র 2 বছরে তার একাডেমির খেলোয়াড়রা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। এখানকার 3 জন খেলোয়াড় উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাওয়ার সুযোগও পেয়েছে। ব্যারিস্টার সুমন নিজেও ফুটবল খেলতে বিভিন্ন জেলায় যেতেন। যে জেলায় তার পা পড়ত মানুষের ভিড়ে সে জেলার মাঠ ছেয়ে যেত, এমনই ছিল তার জনপ্রিয়তা। তবে কে জানত এই জনপ্রিয়তা এত দ্রুত নেমে যাবে। কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি সবচেয়ে বড় ভুল করেছেন বলে মনে করেন নেটিজেনরা। সরকার পতনের আগে সবশেষ তিনি বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামায়াতের দখলে, তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা। ব্যারিস্টার সুমন জনপ্রিয়তা পেয়েছিলেন ফেসবুক লাইভ করে। তখন ফেসবুক কন্টেন্ট বাংলাদেশে এত জনপ্রিয় ছিল না। তিনি রাস্তাঘাটে কোনো অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিবাদ করতেন। এভাবে তিনি অনেক সমস্যার সমাধানও করেছেন। তবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হওয়ার কারণে আজ তিনি অনেকের চোখেই ঘৃণিত।